আওয়ামী লীগ কখনো দেশের জনগণের টাকা অপচয় করে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রতিটি অর্থ ব্যয় করে বাংলাদেশের মানুষের স্বার্থে ও কল্যাণে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের টাকা চুরি করে নিজেরা অর্থ সম্পদ বানিয়েছিল। আরও জানাচ্ছেন অজিত সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানবন্দর থেকে শুরু করে আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রামোড় পর্যন্ত 24 কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তৃতায় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় রিজার্ভের টাকা নিয়ে অপপ্রচারকারীদের জবাব দেন শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের টাকা চুরি করে অর্থ সম্পদ গড়া বিএনপির অভ্যাস। আওয়ামী লীগ সরকার কখনো দেশের টাকা অপচয় করেনি। রিজার্ভের অর্থ থেকে যা কিছু ব্যয় করা হয়েছে তা জনগণ ও দেশের কল্যাণেই। রিজার্ভের টাকা থেকেই আমাদের যেমন আমদানি ব্যয় মেটাতে হচ্ছে, পাশাপাশি আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। আমরা যেটুকু করেছি খরচ, সেটা হলো জনগণের সাথে, জনগণের কল্যাণে। এখানে কিন্তু কোনো পয়সা কেউ তুলে নিয়ে চলে যায়নি। তাদের মনে সবসময় ওরকম ভয় থাকে, এই কথা তারা বলে, বিএনপি বিশেষ করে বলবে। বলার কারণটা হচ্ছে, তাদের নেতা তারেক জিয়া মানি লন্ডারিং কেসে 7 বছরের কারাদণ্ড পেয়েছে এবং 20 কোটি টাকা অর্থদণ্ড পেয়েছে এবং সে পলাতক আসামি। এ সময় আসন্ন বৈশ্বিক সংকট মোকাবেলায় দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিলে বাংলাদেশে যেন সেই ধাক্কা না লাগে, সেজন্য আগাম প্রস্তুতি রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 1 ইঞ্চি জমি যেন ফেলে না থাকে, সকলে সেটা লক্ষ্য রাখবেন। যা যা নিজের জমি আছে সেখানেই চাষবাস যাতে হয় সে ব্যবস্থাও নেবেন। আর যদি কখনো বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেয় কোনো কোনো দেশ, আমাদের বাংলাদেশে যেন কোনো মতেই সেই ধাক্কা না লাগে, আমাদের সাবধানতা আমাদেরই নিতে হবে, সেই দিকে সবাই লক্ষ্য রাখবেন। ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়েটি বাস্তবায়িত হলে এটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সাথে দ্রুত সংযুক্ত নিশ্চিত করবে এবং রাজধানী থেকে বাইরের যোগাযোগ আরও গতিশীল হবে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটি হবে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের আরেক মাইল ফলক। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আমাদের ধারাবাহিক উন্নয়নের আরেকটি মাইল ফলক। অজিত সরকার, বাংলা টিভি, ঢাকা।